অবশেষে আবহাওয়ার জোর পাল্টি বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত, সাথে নিম্নচাপ, বর্ষার প্রভাবে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস। রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। অস্বস্তিকর গরম থেকে মিলবে স্বস্তি, সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘন্টার মধ্যেই আকাশ কালো করে ধেয়ে আসবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী পাঁচ দিন দুর্যোগের পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামী কয়েক দিন রাজ্যের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে। আজ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, শহরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ভরা বর্ষা রাজ্যে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে অবশ্য আজ ভারী বৃষ্টি না হলেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শহর কলকাতায় আজ সকাল থেকে মেঘলা আকাশ। কলকাতা শহরে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, তবে বৃষ্টি হলে গুমোট ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে এবছর উত্তরে অধিক বৃষ্টি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের প্রভাব পড়বে কম, তবে আগামী বেশ কয়েক দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকবে শহরবাসী। অপরদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি সামান্য উন্নতি হলেও আগামী দিনগুলিতে দুর্যোগ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে বর্ষার প্রভাবে বঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে বলেই মত আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, মেদিনীপুর, 224 পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ার বেশ কয়েকটি জায়গাতে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। তবে এর প্রভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকাংশে কেটে যাবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। আগামী বেশ কয়েক দিনে একই রকম অবস্থা জারি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত নামলেও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তা স্থায়ী হবে না। অপরদিকে জুন মাসের গোড়া থেকেই উত্তরবঙ্গে বর্ষার প্রভাবে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে, এমনকি বন্যার পাশাপাশি ধস নামতে পারে বলেও সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর মাঝেই বর্তমান পরিস্থিতি সামান্য উন্নতি হলেও আগামী দিনগুলিতে দুর্যোগ আরও ভয়ঙ্কর চেহারা নেবে বলেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণ প্রান্ত জুড়ে বর্ষার প্রভাব এবছর কম হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।